হ্যালো জুয়ান, ওয়ালাইকুম সালাম। সবাইকে শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে? আচ্ছা, কি অবস্থা? সবার কেমন যাচ্ছে পড়াশোনা? আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি পড়ব? আচ্ছা, কি পড়ব তার আগে বলি, কতদিন আমরা যা পড়লাম তার বেসিসে কারো কোনো সমস্যা আছে কিনা, প্রবলেম আছে কিনা, থাকলে একটু বলো আমাকে। কারো কোনো রকম প্রবলেম বা কোনো রকম প্রশ্ন আছে কিনা? স্যার, নাই কম্পাসের না, ব্যাপারটা বুঝি নাই। কম্পাসের কোন ব্যাপারটা বুঝছি না, একটু বলো তো। মানে কম্পাস কিভাবে নর্থ সাউথে কাজ করে? ও আচ্ছা, ঠিক আছে। কম্পাসের যে বিষয়টা আমি রিপিট করতেছি, দেখো কম্পাসে তো মূলত সেটা তো আসলে একটা চুম্বকই, কম্পাসের ভিতরে যে কাঁটাটা থাকে সেটা আসলে একটা সাধারণ একটা চুম্বকের মতোই কাজ করে। তো ধরো এটা হচ্ছে কম্পাসের কাঁটাটা, ঠিক আছে? তো যদি এই কম্পাসের কাঁটাটা সাপোজ হয় তোমার, এটা হয় যদি হয় নর্থ পোল, এটা যদি হয় সাউথ, তাহলে টেকনিক্যালি আমাদের এই চুম্বকের ভেতরে যে ডোমেইন থাকবে, তার দিকটা কোন দিক হবে? এই ডিরেকশনে, তাই তো? ডোমেইন সবসময় নর্থ পোলের দিকে মুখ করে থাকে। এটা তো আমরা বুঝছি, এটা তো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, তো এখন দেখো, তার মানে এখন এই অবস্থায় আমি যদি কি করি, ধরো আমি এই পাশে একটা চুম্বক রাখলাম, চুম্বকের এইটা হচ্ছে তোমার ধরো নর্থ পোল, এবং এই চুম্বকের এই পাশে একটা চুম্বক আছে, এটা হচ্ছে সাউথ পোল। তাহলে টেকনিক্যালি আমরা বলতে পারি যে এটা যেহেতু নর্থ, এটা যেহেতু সাউথ, একটা চুম্বকের এদের মাঝে একটা স্ট্রং ফোর্স কাজ করবে, এবং তাদের যেহেতু ডোমেনের দিক এক, মানে এটা ডোমেনের দিক এইদিকে, এটা ডোমেন একটু ওইদিকে হবে, তাই না? তো তার মানে এই দুইটা চুম্বকের মাঝখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে, এবং ম্যাগনেটিক ফিল্ডের দিকটা কোন দিক হবে? এই দিকে হবে। তো তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই মাঝখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, কোন দিকে? এই দিকে। তো তার মধ্যে পড়ছে আমাদের বেচারা কম্পাস। এখন তুই চিন্তা করো ওর কি করা উচিত, ডোমেনের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি, সে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকের সাথে নিজেকে মুখ করে নেওয়ার চেষ্টা করবে, রাইট? তো তখন ঘটনাটা ঘটবে যে এই সম্পূর্ণ কম্পাসের যে কাঁটাটা সেটা ঘুরে এটার সাথে মিলে অ্যালাইন হয়ে যাবে। তার মানে তখন আমরা সিনারিওটা দেখবো অনেকটা এই রকম, যে কাঁটাটা আগে যেভাবে বাঁকা ছিল সেটা এখন এক্স্যাক্টলি এরকম স্ট্রেট হয়ে যাবে। বুঝতে পারছি কাহিনীটা? তার মানে নর্থ পোলটা এই পাশে চলে আসবে, সাউথ পোলটা এই পাশে চলে যাবে। জিনিসটা বুঝতে পারলাম? স্যার, আপনি যে হাতের ট্রিকের যে ভিডিও দিছেন, ওখানে তো কম্পাস গুলো একদম সোজাসুজি ছিল না, অনেকগুলো তো বাঁকাও ছিল, কোন জায়গাতে, কোনটা, মানে এই গোল হাতের করছে যেগুলা? না, পুরা পুরা কম্পাস গুলা গোল করছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল একটা শেপ নিয়েছে, সেখানে মাঝখানের কি গোল, সমস্যা? সেখানে মাঝখানে তো সব কম্পাস একদম সোজা ছিল না, ফ্ল্যাট ছিল না, এরকম বাঁকা বাঁকা ছিল। হ্যাঁ, মানে ওইখানে কম্পাস গুলা এরকম প্যাটার্ন নিয়েছিল না, হ্যাঁ, এটা বলতেছো তো? আচ্ছা, এরকমটা কেন নিয়েছিল? কারণ এর মাঝখানে একটা পরিবাহক তার ছিল, তাই না, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো আমরা গতদিন শিখেছি না যে কোনো তারের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সেই তারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ডানহাতি সূত্র অনুযায়ী, মানে এইভাবে। তো যেহেতু তারের মধ্যে এভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে তারের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা কি এরকম বাঁকা হয়ে তৈরি হয়েছে না? জি স্যার, তো এটা যদি বাঁকা হয় তাহলে কম্পাসও তো বাঁকাই হবে, কারণ কম্পাসের কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে এসে সেই দিকেই মুখ করে থাকবে। তো ওটার চারপাশে তো ম্যাগনেটিক ফিল্ডটা গোল বৃত্তাকার একটা শেপ নিয়েছে, দ্যাট ইজ ওয়াই তার চারপাশে কম্পাস গুলাও বৃত্তাকার হয়েছে, কারণ কম্পাসের কাজই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেই দিকে আছে সেই দিকে মুখ করে দেখানো। তো এখানে তো পুরো ম্যাগনেটিক ফিল্ডটাই ছিল গোল। তাহলে কি বুঝলা কতদিন? তাহলে আমরা কি বুঝলাম যদি এটা না বুঝো? এখানে তো বৃত্তাকার, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু স্ট্রেট সোজা, এই জন্য কম্পাসটা সোজা হয়ে গেছে, আর এখানে ম্যাগনেটিক ফিল্ডটা তারের চারপাশে গোল ভাবে তৈরি হয়েছে, দ্যাট ইজ ওয়াই কম্পাস গুলো বাঁকা হয়ে গোল একটা শেপ নিয়েছে। জি বোঝা স্যার, গেছে? বুঝছি। এবং আমরা এসে ভিডিওটা দেখছি যে যখন কারেন্টটা এদিকে প্রবাহিত হচ্ছে তখন ম্যাগনেটিক ফিল্ড এভাবে ক্লকওয়াইজ, বা যখন কারেন্টটা উল্টা দিকে যাচ্ছে তখন কিন্তু কাঁটাগুলো গোল শেপে ছিল কিন্তু উল্টা ঘুরে গেছে,
তার মানে কম্পাস দিয়ে আমরা শুধু ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতি যে বুঝতে পারি তাই না, তার দিকটাও বের করতে পারি, বোঝা গেল? জি স্যার। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কি, আর স্যার, কারো এটা কোনো কি কনফিউশন? সত্যি যে পৃথিবীর চুম্বকের নর্থ আর সাউথ পোল বছর বছর পর চেঞ্জ হয়? আংশিক সত্য, পুরোপুরি সত্য না, ঠিক আছে? মানে বছর বছর পর চেঞ্জ হয় ব্যাপারটা এরকম না, যেটা হচ্ছে যে আমরা দেখতেছি বর্তমানে, সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখতেছে যে একটুখানি সামান্য অ্যাঙ্গেলের পরিবর্তন হচ্ছে, হয়েছে। হ্যাঁ, মানে আগে যে নর্থ সাউথ যে দিকটা ছিল তার থেকে সামান্য একটু অ্যাঙ্গেল, একটু মানে ফ্ল্যাকচুয়েশনটা তৈরি হয়েছে, কারণ পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড সেটা তো আসলে তৈরি হয় তোমার হচ্ছে কি বলে, পৃথিবীর মধ্যে থাকা যে গলিত লাভা বা ম্যাগমা তাদের আলাদা আলাদা রোটেশনের কারণে। কারণ আমাদের পৃথিবীর ভেতরে সব পদার্থ কিন্তু একই ভাবে ঘোরে না, কিছুটা ফাস্ট, কিছু ভেতরের অংশগুলো, মাঝখানের অংশগুলো একটু স্লো, বাইরের অংশগুলো একটু ফাস্ট। মানে এখানে স্লো ফাস্ট একটা মুভমেন্টের কারণে সেখানে একটা ম্যাগনেটিউড বা ম্যাগনেটিভিটি তৈরি হয়। তো এগুলো অনেক জটিল কথাবার্তা, এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। তবে তোমরা কি একটা জিনিস জানো যে আমাদের পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু আর হচ্ছে চুম্বক, মানে পৃথিবীর যে মধ্যে যে থাকা যে চুম্বকত্ব আছে সেটা আসলে সম্পূর্ণ উল্টা, এটা কি জানো? জি স্যার, শুধু তো দেখছিলাম। আচ্ছা, সবাই কি জিনিসটা বুঝো? না স্যার স্যার, বুঝি বলতে জানি খালি। ও ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু জিনিসটা বোঝাই, কারণ একটা বোঝার দরকার আছে। তো ধরো এই মুহূর্তে এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু, এটাকে আমরা উত্তর দিক বলি। আর এই সাইডটা হচ্ছে ধরো পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরু। তো এই হচ্ছে আমাদের মাঝখানে পৃথিবী, ঠিক আছে? তো আমরা পৃথিবীর এই সাইডটাকে উত্তর মেরু বলতেছি, এই সাইডটাকে দক্ষিণ মেরু বলতেছি। তো এই সাইডটাকে আমরা কেন উত্তর মেরু বলতেছি, আমরা এই সাইডটাকে উত্তর মেরু বলতেছি এই কারণে, কারণ হচ্ছে যে যদি আমরা কোনো একটা কম্পাসকে এই জায়গায় রাখি তাহলে দেখা যায় কম্পাসের উত্তর দিকটা বা চৌম্বকের উত্তর দিকটা, রেস্ট সাইডটা এই দিকে মুখ করে থাকে। তো এটার মধ্যে যে কম্পাসটা আছে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তো চুম্বকের উত্তর মেরু যেই দিকে মুখ করে থাকে সেটাকে আমরা উত্তর দিক বলি, আর চুম্বকের দক্ষিণ মেরু যেদিকে মুখ করে থাকে সেটাকে আমরা আসলে দক্ষিণ দিক বলতেছি। তো এখন সমস্যা হচ্ছে যে পৃথিবীর উপরে যে ভেতরে যে চুম্বকটা আছে সেইটার জন্য কিন্তু এই মেরুটা আসলে সম্পূর্ণ উল্টা। মানে আমি কিভাবে বোঝাবো, তো ছবি দিয়ে না বুঝালেই না। ধরো আমরা একটা সাধারণ চুম্বকের কথা চিন্তা করি, তো দেখো ধরো এটা হচ্ছে এই মেরু, ভুলে যাও, ধরো এটা হচ্ছে নর্থ, সরি আমি ধরো বললাম এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তাহলে এই চুম্বকের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা কিরকম হবে, এই ডোমেনের দিক তো এইদিকে ঠিক আছে, বাট চুম্বক ক্ষেত্র বা চুম্বক বল রেখা বের হয় নর্থ থেকে সাউথের দিকে, এখানেও হয় নর্থ থেকে সাউথের দিকে, তার মানে ডিরেকশনটা হবে এই রকম, তাই না? আচ্ছা এখন খেয়াল করো, আমি যদি এই অবস্থায় এই জায়গাতে, এই যে মনে করো এই জায়গাতে একটা কম্পাস রাখি, তাহলে কম্পাসের কাঁটাটা কোন দিক মুখ দেখা করে দেখাবে বলো তো, ডান দিক না বাম দিক, বাম দিক না ডান দিক? কোন দিক দেখাবে বলতে পারতেছি না ডান আমরা? দিকে তো দেখাবে। ডান দিকে দেখাবে, বাম দিকে দেখাবে না, কারণ এই জায়গাতে, এই জায়গাতে চৌম্বক ক্ষেত্রটার দিক হচ্ছে ডান দিকে, এইভাবে বের হচ্ছে না? তার মানে এখানে একটা কম্পাস রাখলে সে কম্পাসের উত্তর মেরুটা দেখাবে এই দিকে আর দক্ষিণ মেরুটা দেখাবে এই দিকে। সিমিলারলি এখানেও চুম্বক ক্ষেত্রটা কিন্তু এই দিকে, তার মানে এখানে একটা কম্পাস রাখলে তার উত্তর মেরুটা আমরা দেখবো এই দিকে, দক্ষিণ মেরুটা দেখবো এই দিকে। তাহলে একটু খেয়াল করো তো, আমরা যদি মাঝখানে চুম্বকটা দেখি এটার উত্তর মেরু এই দিকে, দক্ষিণ মেরু এই দিকে, আর কম্পাসের উত্তর মেরু এদিকে, দক্ষিণ মেরু এদিকে, মানে উল্টে গেছে না ব্যাপারটা? তো
আমাদের পৃথিবীটা আসলে এইটাই, আমাদের পৃথিবীর ভেতরে বিশাল বড় একটা চুম্বক আছে, আমরা চিন্তা করে নিতে পারি। তো এই এইটাই ধরো হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? তো আমরা তো পৃথিবীর উপরে সার্ফেসে আছি, তো আমরা তো মনে করো পৃথিবীর উপরে এই জায়গাটাতে বাস করতেছি, আমি চিত্রটা হিবিজিবি না করলে হতো। এই যে মনে করো পৃথিবী, তো আমরা তো পৃথিবীর উপরে সার্ফেসে এই জায়গায় বাস করতেছি, তো এই জায়গায় যখন আমরা একটা কম্পাস বা একটা সাধারণ চুম্বককে নিয়ে সুতা দিয়ে ঝুলিয়ে দিই, তখন উত্তর মেরুটা এইদিকে শো করে, দক্ষিণ মেরুটা এইদিকে শো করে। তো তার মানে তখন আমরা এই জন্য এই দিকটাকে উত্তর মেরু বলি, পৃথিবীর এই দিকটাকে দক্ষিণ মেরু বলি, বা পৃথিবীর ভেতরে যে চুম্বকটা আছে সেটার উত্তর মেরু আসলে দক্ষিণ মেরুর দিকে, আর সেটা দক্ষিণ মেরু আসলে উত্তর মেরুর দিকে। কথাটা বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। এই জি হচ্ছে স্যার, কাহিনী। তো তার মানে আমরা পৃথিবীর যেটাকে উত্তর মেরু আর যেটাকে দক্ষিণ মেরু বলো, পৃথিবীর মধ্যে থাকা চুম্বকের যে চুম্বকটা আছে তার এই দিকে হচ্ছে আসলে দক্ষিণ, এই দিকে হচ্ছে আসলে উত্তর। এটা হচ্ছে মূল বিষয়। মানে হচ্ছে পৃথিবীর ভৌগোলিক মেরু এবং চৌম্বকীয় মেরু আসলে সম্পূর্ণ উল্টা, আমরা এটাকে বলে থাকি। যাক, এটা ইন্টারমিডিয়েটেই আরো ভালো জানতে পারবা। তো এসব মূল কথা না, মূল কথা হচ্ছে তাহলে আমরা এখন জানতে পারলাম, আমরা জানি অলরেডি যে যখন আমরা কোনো একটা তারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করি, ধরো আমরা এই তারটার মধ্যে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করতেছি, তাহলে এখানে ইলেকট্রিসিটির দিক হচ্ছে পজিটিভ টু নেগেটিভ, মানে এই দিকে, তাহলে তখন আমরা যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করার চেষ্টা করি, ম্যাগনেটিক ফিল্ড হবে এইভাবে। তার মানে উপর দিক থেকে যদি দেখি তাহলে সেটা হচ্ছে একটা ক্লক ওয়াইজ এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যার ফলে আমরা দেখবো যে ওখানে রাখলে কম্পাস গুলা গোল গোল হয়ে শেপ নিচ্ছে, আমরা সবাই ভিডিও আশা করি দেখছি। ঠিক সিমিলারলি আমরা যদি মনে করো ইলেকট্রিসিটির দিক বদলায় ফেলি, ইলেকট্রিসিটির দিক বদলায় ফেললাম, এখন কারেন্টটা যাবে এইদিকে, তার মানে এইদিকে কারেন্ট যাবে, তার মানে আমার আঙ্গুলগুলো এইভাবে ভাঁজ হবে, তার মানে উপর থেকে যদি দেখা যায় তো তাহলে মনে হবে যে ওই ইলেকট্রিসিটি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ম্যাগনেটিক ফিল্ড অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি হয়েছে। এতটুকু পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? থাকলে একটু বল। না স্যার। তাই তো, আচ্ছা, এতটুকু যদি সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট জিনিসটা ফিগার আউট করব। সেই জিনিসটা হচ্ছে কিছু না, এরকম একটা পরিবাহক তারই পার্থক্য হচ্ছে সেটাকে আমরা একটু পেঁচাবো। কি করবো আমরা? পেঁচাবো মানে সিম্পলি আমরা একটা পরিবাহক তার নিব, নিয়ে সেটাকে আমরা অনেকবার এরকম গোল গোল করে কোন একটা দণ্ডের উপর বা কোন একটা কিছুর উপর পেঁচাবো, এবং পেঁচানোর পরে আমরা যে কাজটা করব সেটার মধ্যে আমরা ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করব। সবাই কি সলিনয়েডের ভিডিওটা দেখছো? জি স্যার, স্যার দেখছি। আচ্ছা, এই পেঁচানো জিনিসটাকে বলে সলিনয়েড। তো এখানে খেয়াল করো, ওই ভিডিওটা সলিনয়েড দেখানোর আগে আমি নর্মাল একটা চুম্বক দিয়ে দুই পাশে দুইটা কম্পাস রেখে দেখাচ্ছিলাম না, যে আমি চুম্বকটাকে ঘুরে দেই, তাহলে কি হয়, দুই পাশের কাঁটাগুলো ঘুরে যায় চুম্বকের সাথে, খুব সুন্দর ভাবে জিনিসটা হয় ঘটে, দেখছি না সবাই? জি স্যার, জি স্যার দেখছি। আচ্ছা, তো যাই হোক, তো কাহিনীটা হচ্ছে এইরকম যে এরকম একটা পেঁচানো তারের মধ্যে তার নিয়ে তার মধ্যে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে খুব ইন্টারেস্টিংলি দেখা যায় যে এইটা ইনস্ট্যান্টলি একটা চুম্বকে পরিণত হয়ে যায়, এবং এইটার যে দুইটা সাইড, দুইটা সাইড এক প্রান্ত নর্থ এক প্রান্ত সাউথ, অথবা সাউথ অথবা নর্থ, যে কোনো একটা হবে আর কি, মানে দুইটা এটা মানে গোটা জিনিসটা একটা সাধারণ দণ্ড চুম্বকের মতো বিহেভ করা শুরু করে দেয়। কথাটা বুঝছি? তো এই ধরনের সেটআপকে আমরা আসলে বলি সলিনয়েড। এই সলিনয়েডের আসলে বহু অ্যাপ্লিকেশন আছে, তোমার থেকে শুরু করে তোমার মাথার উপরে যে এই মুহূর্তে সিলিন্ডারটা ঘুরতেছে তার মধ্যে এই মেকানিজম আছে, ইভেন যত ধরনের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি আছে যাদের মধ্যে মুভিং পার্ট থাকে তাদের মধ্যে এই জিনিসটা লাগে, হয়তো সেটা এই রকম দেখতে না, একটু ভিন্ন শেপে ভিন্ন স্ট্রাকচারে থাকে, বাট আলটিমেটলি মূল জিনিস এইটাই থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা কি, এটা কিভাবে এই কাজটা করতে পারে, কিভাবে এখানে কিভাবে এখানে চৌম্বকত্ব তৈরি হয়, কিভাবে এখানে নর্থ এবং সাউথ তৈরি হয়। চৌম্বকত্ব কিভাবে তৈরি হয় সেটা তো অবশ্য অবশ্যম্ভাবী ভাবে আমরা জানি, কারণ ইলেকট্রিসিটি মানে কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো মানে চার্জের ফ্লো, আর চার্জ যখন মুভমেন্ট করে তখনই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, চৌম্বকের জন্মটাই তো আসলে এখান থেকে হয়, এই চার্জের মুভমেন্ট থেকে। তো এখানে চৌম্বকত্ব তৈরি হবে, খুব ভালো কথা।
বাট আমরা যখন সিম্পলি একটা তারের মধ্য দিয়ে এইভাবে কারেন্ট ফ্লো করি, তখন চুম্বকত্বটা খুব একটা আমরা বুঝতেও পারি না, সেটা এফেক্টিভলি কাজও দেয় না। বাট যখন আমরা সেটাকে এইভাবে প্যাটার্ন সেটা নেই, তখন চুম্বকত্বটা বেশ বেড়ে যায়, সেটা এফেক্টিভ হয়, সেটা সহজে ফিল করা যায়। তো এই জায়গাটাতে আসলে হচ্ছেটা এখানে আসলে, হ্যাঁ একটা বর্তনীতে যখন স্যার ইলেকট্রন যায়, তখন স্যার ইলেকট্রন নিজেও গোল গোল করে স্যার ঘুরে না, তো তখন স্যার সরলরৈখিক একটা চৌম্বক রেখা কি পাওয়া যাবে? তখন ইলেকট্রন নিজে গোল গোল করে ঘোরে কিনা সেটা আসলে আমরা হিসাবে আনতে পারবো না, বিকজ ইন দ্যাট টাইম আমরা যখন ইলেকট্রনের নিজের কক্ষপথে যে ঘোরার যে বিষয়টা, ইলেকট্রন তো তখন আসলে কোনো কক্ষপথের আন্ডারে থাকে না, সে একটা পাইপলাইনের মধ্যে দিয়ে ফ্লো হয়। ওই স্পিনিং এর সিস্টেম, মানে স্পিনিং যে রোটেশনটা, সেটা নিয়ে আমরা এখন মনে হয় ভাবতে পারবো না, সেটা ভাবলে আসলে আমাদের কাজেও লাগবে না, কারণ ওইটা আসলে ডেফিনেটলি কাটাকাটি হয়ে যাবে। আলটিমেটলি গোটা সবগুলো চার্জ একই স্রোতে একই সাথে একই দিকে ফ্লো করতেছে, তো তো ওইটাই শুধু এফেক্টিভ হবে, ওইটা ওইটা এফেক্টিভ হবে না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখানে কি ঘটতেছে, তো এই জিনিসটা আমাদের খুব প্রপারলি একটু বোঝার দরকার। এটা যদিও কোথাও বোঝায় না, বাট এটা বুঝে তোমাদের পরীক্ষায় মার্কস আসবে তাও না, বাট ইফ ইউ ডোন্ট নো দিস উইল বি মিসিং আ লট অফ থিংস। ঠিক আছে, তো দেখো আমরা এখানে অনেকগুলো তারের প্যাচ নিচ্ছি, তাই না? তো আমি এই প্যাচটা একটু সরল করে আমরা জাস্ট অল্প কয়েকটা প্যাচ দিয়ে জিনিসটাকে দেখার চেষ্টা করি। ঠিক আছে, ধরো আমি এরকম একটা তার নিই। হ্যাঁ বলো। স্যার নর্থ কোনটা হবে আর সাউথ কোনটা হবে কিভাবে বুঝবো? সলিনয়েডে প্যাচ আইলে তার এইটার স্পেসিফিক ডিরেকশন আছে যে কোনটা নর্থ হবে সেটা কোনটা সাউথ হবে, স্পেসিফিক ডিরেকশন আছে, তবে সেটা পরে জানবে না, এখন না। ঠিক আছে, মানে এটারও একটা স্পেসিফিক রুলস আছে, ইচ্ছা মতো যে কোনো দিকে নর্থ যে কোনো দিকে সাউথ হবে না। ঠিক আছে, ধরো আমরা একটা এরকম তার নিয়ে পেঁচেছি, খুব ফাঁকা ফাঁকা ভাবে আমরা কিছু প্যাচ দিছি। এই ছবিটা এই ছবিগুলো আঁকতে গেলে সমস্যা হয়, কারণ অনেকে আমরা এই যে আমরা 2D জিনিসে 3D জিনিস বোঝাতে চাই, তো তারপর আমি একটু জিনিসটাকে 3D করে বোঝানোর চেষ্টা করি, দেখি পারি কিনা। আচ্ছা, আমি তো মনে হয় ভুল আঁকলাম, একটু সময় লাগে এই ছবিটা আঁকতে। প্রপারলি আঁকাটা বেশ টাফ এটা। খুব একটা সুন্দর না হলেও আশা করি বুঝতে পারবো যে কাহিনীটা এখানে ঘটতেছে এটা কি। আচ্ছা খেয়াল করে দেখো, যে ছবিটা এখন আঁকা হয়েছে সেখান থেকে আমরা প্যাচ গুলা বুঝতে পারতেছি না, প্যাচটা কিভাবে হয়েছে এখানে। জি স্যার। আচ্ছা, ব্যাস এইটুকু বুঝলেই কাজ হয়ে যাবে। তো এই ধরো এই পরিবাহক তার দুইটা, সেটার দুইটা আঙ্গুলকে আমরা একটা সংযোগ করে দিচ্ছি, তাহলে এই দিকে কাজ তো হবে। তাহলে আমরা যদি একটু টেকনিক্যালি জিনিসটা দেখি, যদি আমি এই পাশ থেকে এই সাইড থেকে গোটা জিনিসটাকে দেখার চেষ্টা করি, আমি কি দেখবো, কারেন্টটা এইভাবে যাচ্ছে তারের মধ্য দিয়ে, তাই তো? কারণ কারেন্টটা এভাবে হয়ে এভাবে যাবে। বুঝতে পারছি কাহিনীটা। আচ্ছা, এখন আমরা জানি যে একটা তারের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয়, তখন আমাদের ডান হাতি সূত্র অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সিদ্ধাঙ্গুলিকে আমরা তড়িৎ প্রবাহের দিকে রাখবো, বাকি আঙুলগুলো ভাঁজ করবো, যেদিকে যাবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন তো খেয়াল করো, আমি যদি এই সাইড থেকে দেখি তাহলে দেখবো কারেন্টগুলো বৃত্তাকার পথে যাচ্ছে, ইলেকট্রিসিটি বৃত্তাকার পথে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এখন এই পাশ থেকে যদি দেখি, আমি জিনিসটা একটু নিচে আসার চেষ্টা করি, তাহলে আমি দেখবো কারেন্টটা এইভাবে যাচ্ছে, তাই না? এই সাইড থেকে যদি দেখি, দেখো বুঝতে পারছি কিনা সবাই। বুঝছি। আচ্ছা ওকে, তাহলে আমি দেখতেছি কারেন্ট এভাবে পাচ্ছে তার মধ্যে প্যাঁচে প্যাঁচে যাচ্ছে। তাহলে এইটা একটা সিঙ্গেল, আমরা একটা তার চিন্তা করি, একটা সিঙ্গেল লুপ, ঠিক আছে, একটা প্যাঁচ। তাহলে যেহেতু তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এখন তারের চারপাশে বৃত্তাকার পথে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, তাই তো? এখন দেখো তো এই তারটার উপরের অংশে
ম্যাগ কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছে? রাইট সাইডে। আর নিচের অংশে কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছে? লেফট সাইডে, তাই তো? আচ্ছা ফাইন। তো আমি এই তারটাকে একটু ওইটার মতো মোটা করে রাখি, তাহলে আর দুইবার কষ্ট করা লাগবে না, একবারে সব এক টানে সব বুঝে যাব। তাহলে এই হচ্ছে আমাদের সেই তারটা, তাহলে এর মধ্যে এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে উপরের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে এই ডিরেকশনে মানে রাইট সাইডে, আর নিচের দিকে কারেন্টটা হচ্ছে আসলে লেফট সাইডে। বুঝছি তো নাকি? এখন একটু চিন্তা করো, আমরা যদি তারটার উপরের অংশ চিন্তা করি, তাহলে এইটার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে সেটার জন্য আমরা ডান হাত ব্যবহার করবো। তাহলে ডান হাত ব্যবহার করলে আমি বৃদ্ধাঙ্গুল নিব কোন দিকে? ডান দিকে, দেখো কারণ কারেন্টটা উপরে এই দিকে যাচ্ছে, তাহলে বৃদ্ধাঙ্গুল এই দিকে গেলে আঙ্গুল গুলা কোন দিকে ভাজাচ্ছে? এই ভাজাচ্ছে, তাই তো? তো তার মানে আমি যদি এখন এখানে ম্যাগনেটিক ফিল্ড আঁকি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে? এইভাবে তার ভেতর দিয়ে, লুপটার ভেতর দিয়ে যাবে, তাই তো? তার মানে আমি বলতে পারি জিনিসটা আবার একটা এইরকম, এবং স্পেসিফাই করতে গেলে ম্যাগনেটিক ফিল্ডটা আমি পাবো এইরকম। দেখো তো বুঝতে পারলাম কিনা? তাহলে এই যে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এই তারটার চারপাশে ভিতর দিয়ে। এবার নিচের সাইডে খেয়াল করো, নিচের সাইডে যখন এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, এখন এই কারেন্ট ফ্লোর ডাইরেকশন কি ওই দিকে না এই দিকে? তাহলে আমার এখন বৃদ্ধাঙ্গুলি সেট করতে হবে কোন দিকে? উল্টা দিকে। তার মানে এখন ম্যাগনেটিক ফিল্ডটা পাবো আমি এইভাবে ভেতর দিয়ে। Am I right? Yes, sir. Yes, sir. তো আমরা যদি এখন ভেতর থেকে ম্যাগনেটিক ফিল্ডটা পেতে চাই, তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ডটা কেমন পাবো? ম্যাগনেটিক ফিল্ডটা হবে অনেকটা এইভাবে যাচ্ছে, তো তো এই হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। মানে আমি যদি এভাবে দেখাই বিভ্রাঙ্গুলি এইদিকে, তাহলে এটা হচ্ছে এইদিকে, তাহলে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এইভাবে যাচ্ছে। আমি ভুল বললাম, ভুল দেখালাম তো? আচ্ছা আমি একটু ভুল অ্যাঙ্গেল থেকে আসছি, এটাকে বলে 3D পারসেপশন। এটা আসলে ভুল হলে অনেকের মাথার মধ্যে প্যাচ লেগে যেতে পারে, আমি একটু জিনিসটাকে রিড্র করার চেষ্টা করি। তো এই হচ্ছে ঘটনাটা। তো এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, আমি মনে হয় এইদিকে মুছছিলাম না এইদিকে মুছছিলাম, একটু দাঁড়াও। ও আচ্ছা, এখানেও আমি সিমিলার জিনিসই ড্র করব। তাহলে এইখানে কারেন্টটা হচ্ছে এইভাবে, দেন হচ্ছে আমি যদি এই পাশটা মুছে দিই, এইবার মনে হয় কিছুটা বুঝাইতে পারলাম। দেখো তাহলে এটার ভিতরে কারেন্টটা হচ্ছে এইভাবে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে এইভাবে, তার মানে এই দিকটা হবে এই দিকে এবং এইটা হবে এই দিকে। দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা গোটা বিষয়টা? জি স্যার। সবার কাছে দুইটা ঠিক উল্টা? হ্যাঁ উল্টা হয়ে গেছে, দুইটা উল্টা হয়ে গেছে। এটা ছিল এইভাবে আর এটা হচ্ছে এইভাবে, কারণ এখানে কারেন্ট এদিকে, এখানে কারেন্ট হচ্ছে এইদিকে, এবং দেখো দুইটা তো উল্টাই হলো নাকি? আচ্ছা তাহলে এখন এই সেম জিনিসটা যদি আমরা এই লুপ গুলোর জন্য অ্যাপ্লাই করি, তাহলে একটু ভালো করে খেয়াল করে, এটার উপরে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এইভাবে, নিচে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এইভাবে, তাই না? তাহলে আমরা বলতেই পারি যে আমি যদি এখানে, মানে অন্য একটা মার্কার দিয়ে আঁকি, তো আমি যদি এই একটা লুপের জন্য চিন্তা করি, এই উপরে যে ম্যাগনেটিক ফিল্ডটা, উপরে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে? আমি এখানে একটা বৃত্ত আঁকি, তাহলে উপরে ম্যাগনেটিক ফিল্ডটা হবে এইভাবে, নিচেরটা হবে এইভাবে, এই যে এটার সাথে ম্যাচ করে। সিমিলারলি এটা নিচে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে? সেটা হবে এইভাবে, মানে এই এইভাবে হবে, তার মানে এই ভিতরে হবে এই দিকে, বাইরে হবে এই দিকে। দেখো তো মিলছে কিনা?
মিলাতে জি পারছি কি স্যার। সবাই? কারো কোনো বুঝতে সমস্যা নাই তো এই জায়গাটায়? খেয়াল করো, ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম হয়, তাহলে পরের লুপটার জন্য যে আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটাও সিমিলার হবে আমার, তাই তো? তাহলে সেটা এটা হবে এইদিকে আর ভিতরেটা হবে এইদিকে। সিমিলারলি এটার জন্য আমি সেম পাবো, এটা হবে এইদিকে এবং এটা হবে ভেতরের দিকে। সিমিলারলি এটার জন্য সেম এখানে এইদিকে পাবো, ভিতরে এইদিকে পাবো। সিমিলারলি এইটার জন্য আমি সেম পাবো, এটা পাবো এইদিকে এবং ভেতরটা পাবো এইদিকে। তাহলে আমরা খেয়াল করতে পারতেছি যখন এই লুপ গুলো একসাথে হইলো তখন উপরের গুলো সব কি এইভাবে ক্লকওয়াইজ ঘুরতেছে না, আর নিচের গুলো কিভাবে ঘুরতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। বোঝা গেছে কাহিনীটা? স্যার ওই প্রথম দিকে স্যার তড়িৎ প্রবাহ নিচে যেতেছে, স্যার দ্বিতীয় দিকে উপরে যেতেছে, এই কারণে উল্টা হয়েছে ম্যাগনেটিক এই ফিল্ড। কারণে, এই কারণে এই ঘটনাটা ঘটতেছে, খুবই স্বাভাবিক। মানে কারেন্টটা তো প্রথমে উপরের দিকে তোমার দিকে যাচ্ছিল, আর নামার সময় তো উল্টা ঘুরে বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই দুটো অপোজিট ম্যাগনেটিক ফিল্ড তো এখানে দেখলাম কেমন তৈরি হয়। তো এই ঘটনাটা ঘটতেছে, তো ওভারঅল এইরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে যখন আমি তাদের কুণ্ডলিটা পেঁচাচ্ছি। এখন খেয়াল করো, এইটা মুছে ফেললাম, এটা তো লাগবে না আশা করি, তাই না? থাকুক, কোনো দরকার নেই মোছার। তো এখন একটু ধরো আমরা এই উপরে যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড আছে না, এই দুইটা লুপের জন্য চিন্তা করি, তাহলে উপরে ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছি এই রকম, এইভাবে, তাই তো? উপরে তার পাশের যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা কি একেবারে সেম হুবহু তৈরি করছে না, করছে কিনা? এখন একটু জি স্যার। চিন্তা করে দেখো তো, যখন আমি এই প্যাচ গুলাকে খুব কাছাকাছি নিয়ে আসবো তখন এই একটার উপরে আরেকটা ওভারলুক করবে না? বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। তো খেয়াল করো তো, যখন এখানে এই ম্যাগনেটিক ফিল্ড আর এটা দুইটা পাশাপাশি ওভারলুক করলো তখন কি দাঁড়াইলো? এটা হচ্ছে উপরের দিকে এইভাবে, আর এটা হচ্ছে নিচের দিকে। তাহলে এই দুইটা কি আসলে অপোজিটলি মার্চ করলো না একজনের সাথে, নাকি? জি স্যার। তাই তো, জি স্যার। অপোজিট যখন ম্যাগনেটিক ফিল্ড হবে তখন কি হবে, তারা একে অন্যকে কাটাকাটি করে ফেলবে, ঠিক আছে? তো তারা যদি মাঝখানে কাটাকাটি করে ফেলে তাহলে আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ডটা আমি দেখতে কেমন দেখবো? এই যে এইরকম, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আর জিনিস দুটাকে যদি আমি আরো ক্লোজ করি তাহলে ওভারঅল আমি এই রকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবো, মানে গোটাটা মিলে একটা লুপ তৈরি হয়ে যাবে তখন। বুঝতে পারছি কাহিনীটা? স্যার বুঝছি স্যার, নিচের দিকে ওখানে আচ্ছা কাটাকাটি চলে গোটা একটা মানে পাবো। হ্যাঁ হ্যাঁ, স্যার, এর জন্যই পুরো সলিনয়েডটা এরকম একটা হয়ে নর্থ থেকে সাউথে যায়। দেখি একটু বোঝার চেষ্টা করি হয় কিনা। তো তার মানে উপরের যে ম্যাগনেটিক, এই তিনটা ম্যাগনেটিক ফিল্ড আলাদা আলাদা দেখলাম আমরা, সবগুলো আসলে একটা হয়ে এভাবে কাজ করবে, মানে সবগুলো দেখো উপরের সাইডে যাচ্ছে এই দিকে, ভিতরের সাইডে যাচ্ছে এই দিকে, তাই না? এবং এই কারণে যেটা ঘটবে যে আমরা দেখবো যে তিন তিন সবগুলো ম্যাগনেটিক ফিল্ড একসাথে কম্বাইন হয়ে একসাথে মার্চ করে আমি যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো এইখানে সেটা হয়ে যাবে অনেকটা এই এই রকম। বুঝতে পারছি কাহিনীটা? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে উপরে যদি এরকম হয় নিচেও তো এরকমই হবে, নাকি? তার মানে নিচে দেখো, এখন এইখানে আবার দিকটা খেয়াল করো, সব হচ্ছে ক্লকওয়াইজ। তার মানে এখনো ভেতরে সবগুলো এই ডান দিকে, নিচের গুলো সব ডান দিকে। তার মানে এগুলো যখন সবগুলো একসাথে একটা উপর একটা ওভারল্যাপ করবে আমি এই রকম একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, দিকটা কোন দিক হবে? এই যে এই দিকে। তো দেখো তো, এই রকম ম্যাগনেটিক ফিল্ড চেনা চেনা লাগে, কোথাও দেখতে এর আগে? চেনা চেনা লাগে তবু আছে না, নাকি দেখছি? চুম্বকে ইয়াস, ঠিক সিমিলার জিনিসটা আমরা দেখছি এরকম একটা দণ্ড চুম্বকে, যেটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এবং তার জন্য সেম ম্যাগনেটিক ফিল্ডটা আমরা দেখছি, এবং দেখো দিকটাও জি মিলে স্যার। যাচ্ছে। এন্ড দ্যাট ইজ রাইট। তার মানে কি? তার মানে হচ্ছে তখন আমি সলিনয়েডের এই পাশে পাবো নর্থ পোল, এই পাশে পাবো সাউথ পোল।
তার মানে এই সলিনয়েডটার এই প্রান্ত নর্থ পোল এবং এই প্রান্ত সাউথ পোল হিসেবে কাজ করবে। বুঝতে পারছিস কাহিনীটা? জি স্যার। স্যার স্যার এটা মনে রাখার উপায় কি? প্লাসের দিকে ব্যাটারিটা সাউথ পোল হবে। মনে রাখার উপায় আমি বলছি তোমাকে, এখনো বলি নাই তো, এত উতলা হচ্ছে কেন? আগে ঠান্ডা মাথায় জিনিসটা বলছো কেমনে হয়েছে, তোমার মনে রাখতে এখন বলি নাই যে কোনটা নর্থ হবে কোনটা সাউথ হবে, মনে রাখো ঠিক আছে? আচ্ছা তো এখন একটু চিন্তা করো, তাহলে আমরা কারেন্টটা অ্যাপ্লাই করলাম এদিকে নর্থ হলে এদিকে সাউথ হলে এই ঘটনাটা ঘটলো। এখন যদি আমি ইলেকট্রিসিটিটাকে উল্টায় দেই তাহলে কি সব ঘটনা প্রত্যেকটা জিনিস উল্টায় যাবে না নাকি? জি স্যার। আর প্রত্যেকটা জিনিস যদি উল্টে যায় তাহলে নর্থ সাউথ কি সোজা থাকবে? না স্যার। সোজা থাকবে না, তার মানে তখন কারেন্ট যদি আমি উল্টায় দিই এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে নর্থ, এটা হয়ে যাবে সাউথ। তার মানে আমি যতবার কারেন্ট বদল বদল করব ততবার নর্থ সাউথ চেঞ্জ হতে থাকবে। বুঝতে পারছো? একবার নর্থ এটা সাউথ, একবার নর্থ একবার সাউথ একবার নর্থ, মানে এইভাবে জিনিসটা ইন্টারচেঞ্জ করা যায় যেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে, মনে আছে? জি স্যার। জি স্যার দেখছি। জি স্যার। তো এইভাবে আসলে গোটা জিনিসটা কাজ করে। তো এই হচ্ছে সলিনয়েড এবং এটার ইট হ্যাজ আ লট অফ অ্যাপ্লিকেশন, বড় প্র্যাকটিক্যাল লাইফে লট অফ অ্যাপ্লিকেশন আছে। তো এই জিনিসটা বোঝাটা খুব জরুরি, বিশেষ করে হায়ার লেভেলে গিয়ে এই জিনিসটা তোমাদের বোঝাবে না, কিন্তু তারপরেও জিনিসটা কাজ করতে হবে, বোঝাবে আস্তে আস্তে হবে। তো এখন থেকে না বুঝলে পরে গিয়া ধরা খাইতে হবে আর কিছুই না। তো আশা করি জিনিসগুলো তোমরা তুলে থ্যাংক ইউ নিচ্ছো সবাই। স্যার এত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, দিস ইজ মাই জব অ্যাকচুয়ালি। আচ্ছা তো যাই হোক, এখন কথা হচ্ছে যে কে কে প্রশ্ন করতেছিল জানো, কোন দিক হবে বুঝবো কি হবে? স্যার আমি আমি কে নাম বলতে হবে তোমার? চিনি না আমি। স্যার নাইম। হ্যাঁ নাই, দেখো এখন প্রশ্ন হচ্ছে তোমাকে ডিসিশন নিতেই হয় চট করে যে কোন দিকে নর্থ হবে কোন দিকে সাউথ হবে। তাহলে তুমি ভিতরে এত ম্যাগনেটিক ফিল্ড কেমনে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হইলো, সেটা ঘাটাঘাটি করে যদি বের করতে যাও তাহলে 14 ঘন্টা লেগে যাবে নর্থ সাউথ বের করতে, ঠিক আছে? তো এটা বের করার একটা সহজ সিস্টেম আছে। সিস্টেমটা কি জানো? এগেইন ডান হাত, এগেইন ডান হাত, এই ডান হাতের আঙুলকে ভাঁজ করবা, ভাঁজ করলে যেটা হচ্ছে তোমার প্যাচের দিক হবে কি হবে, তোর প্রবাহের দিক, এই যে কারেন্টের মধ্যে। তো ধরো কারেন্টটা তো এইদিকে এইভাবে পাস হচ্ছে, তাহলে আমি প্যাচ গুলাকে ধরবো এইভাবে, এটা হচ্ছে কারেন্টের দিক। এখন আর বৃদ্ধাঙ্গুলি লিখতে হবে তখন তোমার উত্তর মেরু, আর এই কারণে এটা হয়েছিল নর্থ, এটা হয়েছিল সাউথ। এখন প্যাচ কারেন্ট প্রবাহ উল্টে দিলে প্যাচ উল্টে যাবে, তখন এদিক হবে নর্থ এদিক হবে সাউথ। পাইছো সব সব সিস্টেম? প্যাচ স্যার প্যাচের দিকে ধরবো না স্যার এটা? প্যাচের দিক না, মানে প্যাচের মধ্যে কারেন্টটা কোন দিক যাচ্ছে, কারেন্টটা কি ক্লকওয়াইজ যাচ্ছে না কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, প্যাচের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে কারেন্ট যেদিকে যাবে সেই দিকে তোমার আঙুলগুলোকে সেট করতে হবে, চারটা আঙুলকে সেট করবা, তারপর বৃদ্ধ আঙুলকে খুলবা, যেদিক যেদিকে খুলে যাবে সেই দিকে হয়ে যাবে নর্থ। বোঝা গেছে? একটু খেয়াল করে দেখো, এখানে আমরা কারেন্টটা এভাবে ফ্লো করতেছিলাম না, এখন একটু মিলাই দেখো, ডান হাত দিয়ে যদি আমি কারেন্টটাকে মিলাই তাহলে এইদিকে নর্থ, এবং আমাদের কিন্তু হিসাব করে এইদিকেই নর্থ আসছিল। বুঝতে পারছি? বোঝা গেল? জি স্যার। জি স্যার। এখন এই সলিনয়েড, হ্যাঁ বলো কি বলতেছিলা বলো, কোনো উত্তর নাই তো। আচ্ছা স্যার তো আমি যেটা বললাম বলতেছিলাম, জি স্যার, হ্যাঁ হ্যাঁ আবার তখন বলো। কোনো ও প্রশ্ন জি করি স্যার নাই। বলছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তোমার জি আসে নাই, শুধু সাতটা আসছে, এই জন্য মনে করছি তুমি কোনো প্রশ্ন করছো। আচ্ছা তো কাহিনীটা হচ্ছে, তার মানে খেয়াল করো এই যে সলিনয়েডের যে ম্যাগনেটিভিটি, এটা আসলে আরো কম বেশি করা যায় অনেক কিছুর মাধ্যমে। তো সলিনয়েড তৈরি করার জন্য কয়েকটা শর্ত আছে। আচ্ছা শর্ত শর্তর মধ্যে নাম্বার 1 যে শর্তটা, এটা খুব ইম্পর্টেন্ট শর্ত, যখন আমরা সলিনয়েড তৈরি করব তখন এই যে প্যাচ তারগুলো দেখতে পাচ্ছ না, এই তারগুলো অবশ্যই অন্তরিত হইতে হবে, মানে তারটা খোলা তার হওয়া যাবে না। যেমন আমরা তার তারের উপরে রাবারের আবরণটা যদি কেটে ফেলি তাহলে ভেতর থেকে যে মানে গোল্ডেন কালারের তারটা বের হয়ে আসে ওটা কিন্তু খোলা তার, ওটা ধরলে শক লাগবে। তো ওই রকম খোলা তার কোনো অবস্থাতেই হওয়া যাবে না, সলিনয়েডের উপরে তারটা অবশ্যই ইনসুলেশনের দ্বারা আবৃত থাকতে হবে। এখন প্রশ্ন করতে পারো, ভিডিও তো তোমরা যে সলিনয়েড দেখছো এটা খোলা তারের মতো মনে হচ্ছিল না, খোলা তার ছিল না ডাইরেক্ট, বাট আসলে এটা খোলা তার ছিল না, ঠিক আছে? ওই তারটার উপরে একটা খুব পাতলা একদম তোমার কি বলবো ট্রান্সপারেন্ট একটা পলিমারের লেয়ার থাকে। তো ভিডিওতে যে তারটা দেখছো এটা খোলা তার মনে হলো, ওটা আসলে খোলা তার না,
আর তা কেউ যদি বাসায় তার কিনে সে তার ভিতর থেকে তার বের করে খোলা তার দিয়ে প্যাঁচে ফোনের বাইরে চাও, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। কেন ঘটবে না? কারণ তুমি যখন খোলা তারকে পাশাপাশি প্যাঁচাবা তারা তো একসাথে লাগিয়ে যাবে, তো কারেন্টের কি খায় দেয় কাজ নাই, সে ঘুরে ঘুরে প্রবাহিত হবে, সে তো ডাইরেক্ট কাজ গুলোর মধ্যে দিয়ে এক প্যাঁচ থেকে আরেকটাতে লাফায় চলে যেতে পারবে, তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না, এইভাবে এই প্যাটার্ন নিবে না। আর যদি তারটা অন্তরিত হয় তখন সে বাধ্য হয়ে পুরো তারটার মধ্যে ঘুরে ঘুরে প্রবাহিত হতে বাধ্য হবে, এন্ড দ্যাট ইজ ওয়াই এটা অন্তরিত হওয়া জরুরি। কথাটা বুঝতে পারছি সবাই? স্যার নরমাল স্যার প্লাস্টিকের কোটিং দেওয়া থাকলে হয় না? হ্যাঁ প্লাস্টিকের কোটিং দেওয়া থাকলে হবে, সেটা দিয়ে হবে। কিন্তু আসলে এই যে হচ্ছে কি যে ম্যাগনেটিক ফিল্ডটা তুমি পাবা একটা প্যাচ থেকে, আসলে তোমার অনেকগুলো প্যাচ একত্র করতে হবে, অনেক দুঃখে প্যাচে হতো না করলে তুমি খুব একটা এফেক্টিভ কিছু পাবা না, মানে শক্তিশালী হবে না, সেটা পাবা না আর কি, বুঝতে পারবে না। তো এই জন্যই আমরা সাধারণত বিশেষ ধরনের একটা তার ব্যবহার করি যেটার উপরে খুবই পাতলা একটা প্রলেপ দেওয়া থাকে, এটাকে আসলে বলা হয় কয়েলের তার, বা তোমার দোকানদাররা এটাকে বলে সুপার তার, সুপার তার বললো এটা তারা কিনে সাধারণত। তো এই ধরনের তারগুলো আসলে তোমাদের ফ্যানের ভিতরে কাটানো থাকে, বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে থাকে, ইভেন মোবাইলের মধ্যেও থাকে, বুঝতে পারছে, কম্পিউটারের মধ্যে থাকে, সর্বত্রই জিনিসগুলো থাকে। তো আর আরেকটা বিষয় হচ্ছে এই কাছে এই সলিনয়েডের শক্তি আরো কয়েক ভাবে বৃদ্ধি করতে পারো, কিভাবে? যত বেশি প্যাঁচাবা তত বেশি ম্যাগনেটিক ফিল্ড একত্রিত হবে, তাছাড়া তুমি যদি এখানে তড়িৎ প্রবাহের মান বাড়ায় দাও, কারণ তড়িৎ প্রবাহের মানের সাথে আসলে ম্যাগনেটিক ফিল্ড কতটা স্ট্রং হবে সেটা ডিপেন্ড করে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এই ছিল সলিনয়েড, কারো কোনো প্রশ্ন আছে? স্যার কি বলেন, তড়িৎ প্রবাহ বাড়লে? তড়িৎ প্রবাহ বাড়ালেও ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, কারণ তড়িৎ প্রবাহের উপর ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ভর করে। স্যার আয়ের মান হ্যাঁ বলো। সায়েন্টিস্টরা কি ম্যাগনেটিক ফিল্ডের দেখতে পারছে নাকি? কেউ দেখতে পারে না, এটা দেখার জিনিস না, ঠিক আছে, এটা সরাসরি খালি চোখে দেখার জিনিস না, ঠিক আছে। তবে এটাকে কম্পিউটারে দেখা যায়, কম্পিউটারে দেখা যায় বলতে কি, কম্পিউটার জিনিসগুলোকে ডিটেক্ট করে একটা ভিজিবল ডিসপ্লেতে নিয়ে আসে গ্রাফের মাধ্যমে, প্যাটার্নের মাধ্যমে, ওইটা ওখানে ভিজিবল হয় সফটওয়্যারের মাধ্যমে, জিনিসটা দেখা যায় আর কি। তো মানে ওইটা আসলে সরাসরি চোখে দেখার জিনিস না, ওটা হচ্ছে কম্পিউটার এখানে ডাটা গুলা ক্যালকুলেশন করে সে ওইটা একটা ছবি তৈরি করে, ম্যাথমেটিক্যালি ছবি তৈরি করে সেটা আমাদের দেখাতে পারে, অনেকটা হচ্ছে গ্রাফের মতো, বুঝতে পারছো? স্যার একটা প্রশ্ন, হ্যাঁ বলো। একটা চুম্বকের মাঝখানে চুম্বকত্ব কত? একটা চুম্বকের মাঝখানে চুম্বকত্ব কত, মানে কত বলতে তুমি কি বোঝাচ্ছ? স্যার এটাকে শূন্য হবে? শূন্য আসলে হবে না, শূন্য কখন কখনোই হবে না, এখানে চুম্বকত্ব আছে। বাট সমস্যাটা হচ্ছে তোমাকে আমি জিনিসটা কিভাবে বলবো, দেখো চুম্বকের মধ্যে তো অসংখ্য ডোমেন থাকে, তাই না? জি স্যার। তো সবগুলা ডোমেন একত্রিত হয়ে তো একটা শক্তিশালী চুম্বক বা শক্তিশালী একটা ডোমেন হিসেবে চিন্তা করতে পারো তুমি, তো ওই শক্তিটা মূলত বাইরের সাইড গুলোতেই বেশি বোঝা যায়, ঠিক আছে। তো মাঝখানে তুমি যদি কোনো কিছু রাখো সেটা আসলে তেমন একটা বোঝা যায় না, তার মানে ওই না তার মাঝখানে শক্তি নেই, শক্তিটা আছে, সবগুলো শক্তি একত্রিত হয়ে ফাইনাল আউটপুটটাই দেয় শুরুতে এবং শেষে, মানে উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে। বোঝা গেছে কাহিনীটা? চুম্বকত্ব মানে কি স্যার, চুম্বক ক্ষেত্রের শক্তি? চুম্বকত্ব কোনো শক্তি তত্ত্বের হিসাব না, চুম্বকত্ব কোনো শক্তি শক্তি না, এটা জাস্ট একটা ধর্ম, এটা চুম্বক ক্ষেত্র, চুম্বকত্ব এক জিনিস আর চুম্বক ক্ষেত্র দ্বারা আসলে কোন একটা চুম্বকের চুম্বকত্বের মানে কোন জায়গায় চুম্বকত্বের তীব্রতা আমরা বোঝাতে পারি। আর এই চুম্বক ক্ষেত্র একটা ওই যে আমরা চার্জ ক্ষেত্র করছি না, তড়িৎ ক্ষেত্র সেই রকম ভাবেই কাজ করে, ঠিক আছে। আর স্যার আর আমি দিকটা, দিকটা হচ্ছে সবসময় চুম্বক ক্ষেত্রের দিক, মনে রাখবা চুম্বক ক্ষেত্রের দিক সবসময় নর্থ টু সাউথ, আর চুম্বকের ভেতরে ডোমেনের দিক সবসময় সাউথ টু নর্থ, ঠিক আছে। আর দুইটা কিন্তু আসলে অপোজিটলি কাজ করে না, একই দিকে কাজ করে। হ্যাঁ চুম্বক ক্ষেত্রে বলরেখার দিক, হ্যাঁ বলরেখার দিক হচ্ছে নর্থ টু সাউথ, চুম্বক ক্ষেত্রে ডোমেনের দিক হচ্ছে নর্থ সাউথ থেকে নর্থের দিকে, আর বলরেখার দিক হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। দেখো বুঝতে পারছো কিনা, পারো কিনা, বাইরে গুলো হচ্ছে চুম্বক ক্ষেত্র আর ভেতরে হচ্ছে ডোমেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আজকে কি বোর্ড ঘোলা দেখাচ্ছে? না স্যার।
আচ্ছা তাহলে আমার এখানে মনে হয় মানে ফিডিং এর প্রবলেম হচ্ছে নেট, আমি নিজে ঘোলা ঘোলা দেখতেছি আর কি। তোমরা ক্লিয়ার দেখলেই হলো। আচ্ছা তো এখন তাহলে অন্য কথায়, নতুন কথায় আসি। খেয়াল করে তাহলে আমরা কি দেখলাম, যে আমরা যদি সলিনয়েড কে ইলেকট্রিসিটি দেই তাহলে সে আমাদেরকে কি দিচ্ছে বলো? চৌম্বকত্ব দিচ্ছে, চৌম্বকত্ব বা চৌম্বক ক্ষেত্র দিচ্ছে এটা বলতে পারি, এটা সবচেয়ে প্রিসাইজ ওয়ান হবে আর কি। তাহলে সলিনয়েডে ইলেকট্রিসিটি দিলে সেখান থেকে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। একটু উল্টাতে চিন্তা করো তো, এবার আমরা যদি সলিনয়েড কে এখন চৌম্বক ক্ষেত্র দেই তাহলে কি হওয়া উচিত? স্যার তাহলে কি ইলেকট্রিসিটি পাওয়া যাবে? ইলেকট্রিসিটি পাওয়া যাবে না, ইলেকট্রিসিটি আমরা পাইতেছি রাইট নাও। তোমরা যত ধরনের ইলেকট্রিসিটি ব্যবহার করো সবকিছু এইভাবে তৈরি হয়েছে আসলে। স্যার একটু স্যার আবার বলবেন স্যার কি সলিনয়েড? সলিনয়েড কে ইলেকট্রিসিটি দিলে সলিনয়েড কি দেয় আমাদের? চৌম্বক ক্ষেত্র দিচ্ছে, তাই তো? তাহলে আমরা যদি এখন উল্টা কাজটা করি, আমরা যদি এখন সলিনয়েড কে আমরা চৌম্বক ক্ষেত্র দেই যে কোনো জায়গায় যে কোনো ভাবে, তাহলে সে বিনিময়ে আমাদের কি দিবে? তড়িৎ প্রবাহ দিবে, রাইট? হ্যাঁ, উল্টা উল্টা জিনিস হবে। স্যার কিভাবে স্যার বুঝতেছি না কিভাবে সেটা তো আমি বুঝাইও নাই, সেটা আমি বলছি। চিন্তা করো ইলেকট্রিসিটি দিলে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, তাহলে উল্টা চিন্তা করলে কি ম্যাগনেটিক দিলে ইলেকট্রিসিটি পাওয়া যাবে না? জি স্যার, তাহলে স্যার হয়তো ইলেকট্রন ইলেকট্রন চলাচল শুরু। এটা হচ্ছে গিভেন টাইপ ফর্মুলা, ঠিক আছে? তুমি ইলেকট্রিক মানে ইলেকট্রিসিটি কে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তুমি ইলেকট্রিসিটি তৈরি করতে পারবা। এন্ড দ্যাটস ট্রু, and this is the basically fundamental things, that is how we are getting electricity right now. generator er moddhe ashole ei solenoid er ekta bishoy thake, thik ache? to shekhan theke ashole kichu chumbok thake, to sei chumbok theke solenoid ke magnetic field dewa hoy, ebong sei magnetic field theke ashole amra chumbok kheto pai, mane sorry chumbok kheto pabo keno, mane tori probaho ba electricity pai. ekhon jinish ta shunte khub easy mone hoyteche, ebong আপাতত যতটুকু বললাম আমি সেই অনুযায়ী তাহলে ব্যাপারটা দাঁড়াইতেছে এরকম, যে আমরা যদি এখন এই সলিনয়েডকে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঢুকা দিই তাহলে এখান থেকে ইলেকট্রিসিটি পাওয়া যাবে, তাই না? তো চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঢুকা দেওয়া তো খুব সহজ, কি করতে হবে? আরেকটা চুম্বককে নিয়ে আসবো আমরা, হ্যাঁ, নর্থ এবং সাউথ, যেটা স্থায়ী চুম্বক, নিয়ে এসে এটার পাশে রেখে দিব। তো পাশে রেখে দিলে তো যেহেতু এই চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড সব দিকে কাজ করবে, তাহলে ডেফিনেটলি চুম্বকের একটা ম্যাগনেটিক ফিল্ড আমি কি সলিনয়েডের মধ্যে দিয়ে দিতে পারবো, তাই তো? তো তার মানে কি, তুমি সলিনয়েড নিবা, তার পাশে একটা চুম্বককে ফালা রাখবা, এবং চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের মধ্যে যাচ্ছে এবং সেই সলিনয়েড থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে, তাই না? আহা কি শান্তি, তাই না? ফ্রিতে ফ্রিতে ইলেকট্রিসিটি তৈরি হয়ে যাবে নাকি, কি মনে হয়? হয়তো হবে, হয়তো হবে না, হবে না, বিষয়টা এতটাও সিম্পল না আসলে, এতটাও সিম্পল না, এখানে কিছু কাহিনী আছে। তো এই এই জিনিসটা মনে রেখো, এখন যে কথাটা বললাম এখান থেকে এটা নিয়ে পরে আবার পরের ধাপে আলোচনা শুরু করব। তার আগে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে বা বুঝতে হবে বা জানতে হবে, তো জিনিসটা জেনে দেন আমরা এখান থেকে আসব। তো কি কাহিনীটা কি, আমি তো ছোট্ট এক্সপেরিমেন্ট আজকে দেখবো। কি করতে হবে, ধরো আমাদের কাছে আজকে এটা পুরোটা এক্সপ্লেন করবো না, প্রসেসটা এক্সপ্লেন করবো না, ঘটনাটা কি ঘটে সেটা দেখাবো। ধরো আমাদের কাছে একটা চুম্বক আছে, এটা হচ্ছে নর্থ, আর ধরো এই পাশে আর একটা দণ্ড চুম্বক আছে, ধরো এটা হচ্ছে সাউথ। দুইটা চুম্বকের দুইটা প্রান্ত নর্থ এন্ড সাউথ পাশাপাশি আছে, তো তার মানে এই দুইটার মধ্যে ডেফিনেটলি একটা ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, কোনো সন্দেহ নাই, তাই না? এবং সেটা কোন দিকে কাজ করবে, নর্থ টু সাউথ। কোন সমস্যা কারো? না স্যার। আচ্ছা ওকে, তো তার মানে এর মধ্যে এখন অলরেডি ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, তুমি করবে কি, এই ম্যাগনেটের মাঝখানে আড়াআড়ি ভাবে আড়াআড়ি ভাবে একটা তার রেখে দিবা, পরিবাহী তার, একটা পরিবাহী তার আমরা রেখে দিব, তারটা হচ্ছে এ বি, ঠিক আছে? তার নিয়ে সেই তারের দুই প্রান্তকে আমরা একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিব, ব্যাটারি বা কোষের সাথে,
ঠিক আছে, জিনিসটা বুঝছো? তো ধরো এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আমরা একটা সুইচের সাথে জিনিসটাকে কানেক্ট করলাম। তো আমরা যখন সুইচটা দিব তখন কি হবে, এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট প্রবাহিত হবে, তাই তো? মানে এ থেকে বি এর দিকে, তো এই দিকে কারেন্ট ফ্লো হবে। এখন মজার বিষয় হচ্ছে এই তারটা কোথায় আমরা রাখছি, একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে, ঠিক না? এবং এইটার মধ্যে যখন আমরা কারেন্ট ফ্লো করব, যখন তুমি যেই মুহূর্তে সুইচটা অন করবা, যে জিনিসটা দেখতে পাবা লিটারেলি দেখা যায়, আমি যেটা অনেকবার এক্সপ্লেন করে দেখছি, তো যেটা হবে দেখবা যে যে তারটা দুটা চুম্বকের মাঝখানে বসায় রাখছো তুমি, সে তারটাকে ইলেকট্রিসিটি দেওয়ার সাথে সাথে তারটা উপরের দিকে লাফ দিবে, জাস্ট উপরের দিকে লাফ দিবে, কোনো কোনো ভূত প্রেতনির আসর ছাড়াই। হ্যাঁ, বা কোনো প্রাণী বা কোনো কিছু আসর ছাড়াই দেখবা যে তারটা অর্ধে উপরের দিকে লাফতেছে, লাফাইতেছে, উপরের দিকে ভাসতেছে। তো দিস ইজ হোয়াট হ্যাপেন। স্যার কি হবে আরেকবার একটু বলেন। কি 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 কোনটা কোনটা একবার বলবো স্যার, তারের সাথে কি হবে এটা একটু আরেকবার বলেন। তারের সাথে যেটা হবে, যে তারের মধ্যে ইলেকট্রিসিটি পাঠানোর সাথে সাথে এই তারটা কোনো কারণ ছাড়াই এমনি উপরের দিকে লাফ দিয়ে উঠে যাবে এবং অনেকটা ভাসমান অবস্থায় থাকার চেষ্টা করবে। বুঝতে পারছো? জিনিসটা ল্যাব্রিকেট করবে, ব্যাপারটা আসলে এইরকম। এই ঘটনাটা ঘটবে যখন আমরা এইভাবে একটা সেট আপ তৈরি করবো। কি বুঝতে পারছি কথাটা? স্যার চুম্বক ক্ষেত্রের কারণে মারা গেছে। আমি তো প্রশ্ন করি না কিসের কারণে, আমি বলছি জাস্ট ঘটনাটা কি ঘটবে সেটা বুঝাতে পারছি কিনা তোমাদের। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো আমরা দেখব এই যে তারটা উপরের দিকে লাফ দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে হলোটা কি, এটা তো আসলে কোনো ম্যাজিক কিছু ম্যাজিক হয়ে গেল, তাই না? তো এখানে তারটা কেন উপরের দিকে লাফ দিবে? আচ্ছা, কয়টা বাজে, কয় মিনিট সময় আছে আমাদের? আমাদের 10 মিনিটের মতো সময় আছে মানে, না? আচ্ছা, সমস্যা নেই, এটা আস্তে 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 বোঝার চেষ্টা করি। তো হোয়াটস গোয়িং অন এখানে, খেয়াল করো, বলো তো এখানে কয়টা ম্যাগনেটিক ফিল্ড আছে? স্যার দুইটা, একটা তারের একটা নর্থ আর সাউথ এর। অ্যাবসলিউটলি, একটা হচ্ছে সাধারণ ন্যাচারাল চুম্বক থেকে পাওয়া ম্যাগনেটিক ফিল্ড, এবং আরেকটা হচ্ছে যখন এই তারের মধ্যে আমরা কারেন্ট ফ্লো করব, তখন কি এই তারের চারপাশে বৃত্তাকার পথে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না? মানে এই যে এখানে আমি দেখবো না ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তারের চারপাশে, জি স্যার, তাই তো? তো এই যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিছু একটা ঘটে যার কারণে এই তারটা উপরের দিকে লাফ দিতে বাধ্য হয়। এখন ঘটেটা কি সেটা একটু বোঝাটা দরকার, ঠিক আছে? তো আমি একটু ছবিটা মুছে ফেললাম, ঠিক আছে? মুছে শুধু তোমরা মাথায় রাখো এখানে নর্থ ছিল এই পাশে, সাউথ ছিল এই পাশে, এবং কারেন্টটা কোন দিকে হচ্ছিল, এই দিকে, তাই না? মানে এই দিকে বলতে আসলে বোর্ড থেকে বাইরের দিকে, ব্যাপারটা এইরকম, ঠিক আছে? তো এখানে দুইটা ম্যাগনেটিক ফিল্ড আমরা পাইছি, একটা হচ্ছে তোমার নর্থ টু সাউথ কাজ করতেছে, এবং আরেকটা হচ্ছে তার মাঝখানে যে তারটা আছে সেটা, তাই না? সেটার জন্য, তো এটা হচ্ছে মাঝখানের তারটা যেটা এইভাবে কারেন্ট ফ্লো করতেছে। তো কারেন্ট ফ্লো যেহেতু করতেছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং সেটা দিক কি আমরা জানি না, অবশ্যই জানি, কারেন্টটা তো এদিকে আসতেছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, এভাবে হবে, তাই তো? বুঝতে পারছি কাহিনীটা? কোন দিক হলো ম্যাগনেটিক ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড দিকটা কোন দিক হবে এখানে? অ্যান্টি ক্লকওয়াইজ, নর্থ থেকে সাউথ। নর্থ থেকে সাউথ, মা মানে নর্থ থেকে সাউথ অবশ্যই, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, এখানে দেখাইতে হবে অনেকটা সিক্সটি যেরকম দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছি? আচ্ছা, তো দেখো এটা হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিসিটির ম্যাগনেটিক ফিল্ড। বাট ইলেকট্রিসিটির ম্যাগনেটিক ফিল্ড ছাড়াও তো এখানে আসলে এই যে নর্থ এবং সাউথ দুটো চুম্বক আছে, তাদের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং সেটার দিক কোন দিক, নর্থ থেকে সাউথের দিকে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইদিকে, এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইদিকে, এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইদিকে, মানে এইভাবে ঘটনাটা ঘটবে, তাই তো? দেখো তো কোনো সমস্যা আছে, কারো কারো কোনো অভিযোগ আছে, আপত্তি আছে এখানে? না স্যার, না স্যার।
আচ্ছা এখন দেখো কি হইতেছে এখানে, তো খেয়াল করো তো এই যে লুপটা, এই ম্যাগনেটিক ফিল্ড বৃত্তাকার গোল যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এটার উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড এর দিকগুলা কোন দিকে, উপরের অংশে কোন দিকে? উপরের অংশে স্যার বিপরীত দিকে, আর নিচের অংশে? একই দিকে। একই দিকে। তাহলে উপরের ম্যাগনেটিক ফিল্ড, চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড আর তারের ম্যাগনেটিক ফিল্ড কি করবে, কি করবে, স্যার কোলাইড করবে। কলেক্ট করবে, কাটাকাটি করে দিবে, সিম্পলি রাইট। তার মানে এই উপরের ম্যাগনেটিক ফিল্ড গুলা থাকবে না, থাকবে না বা তাদের পরিমাণটা কমে যাবে, ঘটনা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আর নিচের ম্যাগনেটিক ফিল্ড কি হবে, এইগুলা তো নিচের দিকে এইভাবে হেলে যাচ্ছে, আর ম্যাগনেটিক নর্থ সাউথের যে সেটা সেটা তো সরে যাচ্ছে, তাহলে দুইটা যখন মিলে একসাথে কম্বাইন ম্যাগনেটিক ফিল্ড আমি পাবো, তখন ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে জানো? ম্যাগনেটিক ফিল্ডটা হয়ে যাবে অনেকটা এই যে এই রকম, বা আমি যদি এখানে মুছে দিই তাহলে এই যে এই রকম একটা বাঁকা ম্যাগনেটিক ফিল্ড এর মতো, ঢেউ খেলানো ম্যাগনেটিক ফিল্ড এর মতো তৈরি হবে। বুঝলাম সবাই? জি স্যার। কোনো সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা তো তাহলে কাজটা কি ঘটলো, দুইটা ম্যাগনেটিক ফিল্ড একত্রিত হয়ে আমি এরকম একটা বাঁকা একটা ম্যাগনেটিক ফিল্ড পাইলাম। এখন এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটার আসলে আরেকটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আছে, সেটা তোমাদেরকে আমি বলি নাই। বৈশিষ্ট্যটা কি জানো, সেটা হচ্ছে যে এই ম্যাগনেটিক ফিল্ড গুলা সবসময় সোজা থাকতে চায়, এরকম থাকতে চায়, সোজা থাকতে চায়, ম্যাগনেটিক ফিল্ড কখনো বাঁকা হইতে চায় না, মানে নিতান্ত বাধ্য না হয়ে বাঁকা না হইলে করলে সে বাঁকা হবেই না, বা যখন বাঁকা হইতে বাঁকা থাকতে হয় তখন সে চেষ্টা করে কিভাবে সোজা থাকা যায়। আচ্ছা ফিরে আসি ক্যামেরার সামনে, তো কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। মানে এই লাইন গুলা স্যার এই পার্টটা একটু প্রবলেম হচ্ছে যে কাটাকাটি হয়ে যায় উপরের পার্টটা, মানে হ্যাঁ হ্যাঁ বুঝি নাই না? আবার। জি স্যার। আচ্ছা উপরে তো এই যে মানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ না? জি স্যার। তারিখটা উপরের উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, এইভাবে বাম দিকে না ডান দিক থেকে বাম দিকে না? জি স্যার। আর চুম্বকের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কোন দিকে? স্যার বুঝতে পেরেছি, ডান দিকে। বুঝছি তাইনি? জি স্যার। আচ্ছা তো এখন তাহলে দেখেন, তো যেটা বলতেছিলাম জিনিস ফালাই দিছি, তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো কিরকম হয়ে গেছে, বাইকে গেছে তাই না? বলা যায় অনেকটা, আমি এরকম চিন্তা করতে পারি যে তারের ভারে হেলে গেছে এরকমই আর কি। তো এই ধরো আমাদের এটা হচ্ছে মার্কারটা, হচ্ছে আমাদের সে পরিবাহক তারটা, সেটা কোথায় আছে, ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে তাই না? এবং ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে থাকার কারণে যে ঘটনাটা ঘটতেছে, যে তারটা এই ম্যাগনেটিক ফিল্ড যেটা দুইটা ম্যাগনেটিক ফিল্ডে কম্বাইন যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটা অনেকটা এই যে এরকম তৈরি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়েছে নিচের দিকে হেলে গেছে। বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা তো এখন এই যে কাগজটা আমি ধরে আছি, কাগজটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তো এই কাগজটা কি করতে চায়, ম্যাগনেটিক ফিল্ড কি হইতে চায়, সোজা হইতে চায়। তো এখন যদি আমি কাগজটাকে টান দিয়ে সোজা করি কি হইলো, মানে বেসিক্যালি তারটার মধ্যে উপরের দিকে একটা ফোর্স তৈরি হবে তাই না? তো এই যে ফোর্সটা তৈরি হলো, এই ধরনের এই ফোর্সটাকেই আমরা আসলে বলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কি বলি আমরা? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? কারণ দেখো এখানে আমরা দুইটা জিনিস ব্যবহার করছি, একটা হচ্ছে ম্যাগনেটিভিটি আর একটা হচ্ছে
ইলেকট্রিসিটি দুইটা জিনিস একসাথে কাজ করার কারণে একটা ফোর্স জেনারেট করতেছে, তো এটাকে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স বলি, আবার অনেক সময় ইলেক্ট্রোমোটিভ ফোর্স আমরা বলে থাকি। তো এইভাবে সে জিনিসটা কাজ করে এবং ইলেক্ট্রোমোটিভ ফোর্স তো তড়িৎচালক শক্তি। হ্যাঁ তড়িৎচালক শক্তি, বা তড়িৎচালক শক্তিও তো এখানে আসছে রে ভাই, তারের মধ্যে যে ইলেকট্রিসিটিটা পাস হয়েছে সেটা কি তড়িৎচালক শক্তির কারণেই হয়ে থাকে। হ্যাঁ মানে জিনিসটা আসলে মানে কম্বাইনলি কাজ করে বলতে পারো আর কি। তো এই হচ্ছে বিষয়, তো এই ঘটনাটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এই যে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে তারটা তো উপরের দিকে লাফ দিল, এখন চিন্তা করো তো আমি যদি ইলেকট্রিসিটির দিক বদলায় দিই তাহলে কি হবে, ভিতরে ম্যাগনেটিক ফিল্ড উল্টা যাবে রাইট, তখন নিচে আসলে বল গুলা কাটাকাটি হয়ে যাবে এবং উপরে ম্যাগনেটিক ফিল্ডটা বাঁকা ঢেউ হয়ে যাবে, তখন উপরে গুলা নিচেকে নিচে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, মানে তখন ফোর্সটা পাবো আমরা নিচের দিকে। কিছু হবে না কিন্তু নিচের দিকে যে ফিল্ড একটা ফোর্স তৈরি হবে, ঠিক আছে। আবার যদি আমরা তড়িৎ প্রবাহ একই রাখি না বদলাই, কিন্তু যদি নর্থ আর সাউথ উল্টায় দেই তাহলেও কিন্তু ঘটনা উল্টায় যাবে, বুঝতে পারছি। তার মানে দুইটা উল্টালেই ঘটনা উল্টে যাবে। এখন এটা আবার কখন কোন দিকে উপরে উপরের দিকে উঠবে, কখন নিচের দিকে নামবে, এটা কিভাবে মনে রাখবো, এটা মনে রাখার জন্য একটা সহজ টেকনিক আছে নাই তোমার জন্য। হ্যাঁ তো সহজ টেকনিকটা কি, ঠিক আছে, সহজ টেকনিকটা হচ্ছে, সহজ টেকনিকটা হচ্ছে আপনার বাম হাত, আপনাদের সবার বাম হাত আছে তো না, অক্ষত আছে তো, জি স্যার, কারোবার হাত এরকম আছেন? আচ্ছা হাতের সবগুলো আঙ্গুল আছে সবার কাছে নাকি কারো আঙ্গুল মিসিং আছে? আচ্ছা সবগুলো আঙ্গুল যদি, সবগুলো আঙ্গুল যদি থাকে তাহলে আঙ্গুল গুলাকে এভাবে নেন আমার সাথে, ঠিক আছে। নিয়ে যেটা করবেন এই এই পাশের দুইটা আঙ্গুলকে বন্ধ করে দিবেন, কানি আঙ্গুলটাকে বন্ধ করে দিবেন, থাকবে শুধু এই তিনটা আঙ্গুল, ঠিক আছে। বাম হাত হইতে হবে, ডান হাত হলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। তো এই তিনটা আঙ্গুলকে ঠিক এই পজিশনে নেবেন, আমি এখন যে পজিশনে রাখছি, নিচ্ছি সবাই, জি স্যার নিচ্ছি সবাই। আচ্ছা তো এই যে তর্জনী, তর্জনী যেটা মনে রাখবেন, এই তর্জনীটা হচ্ছে সবসময় আপনাকে দেখাবে ম্যাগনেটিক ফিল্ডের দিক, কিসের দিক, ম্যাগনেটিক ফিল্ডের দিক। কোন ম্যাগনেটিক ফিল্ড, এই চুম্বকের যে ম্যাগনেটিক ফিল্ডের দিক, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ডের দিকের সাথে তর্জনীকে অ্যালাইন করবেন, কোন দিকে, ওই দিকে, ঠিক আছে। এরপর হচ্ছে মিডল ফিঙ্গার, ঠিক আছে, এইটাকে, এইটা আপনাকে সবসময় দেখাবে তড়িৎ প্রবাহের দিক, কিসের দিক, তড়িৎ প্রবাহের দিক। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এটা মিডল ফিঙ্গার হবে আমাদের তড়িৎ প্রবাহের দিক। এই দুইটাকে আপনি সেট করবেন, কি করবেন, সেট করে নেবেন, মিলে সেট করার পরে বৃদ্ধাঙ্গুলিটা খুলবেন, বৃদ্ধাঙ্গুলি যেই দিকে খুলবে সেই দিকে হবে এই ফোর্সের দিক, মানে তারটা সেই দিকে লাফাবে, কথাটা বুঝতে পারছি। এখন একটু মিলিয়ে নেওয়া যাক, জিনিসটা একটু মিলিয়ে নেওয়া যাক, খেয়াল করো, তাহলে নর্থ টু সাউথ, তাহলে ম্যাগনেটিক কোন দিকে, এই দিকে, তর্জনী মিলে গেছে, ওকে। এখন এই তারের মধ্যে আমরা তড়িৎ প্রবাহ কোন দিক করতেছিলাম, বাইরের দিকে, মানে এই দিকে, মানে আপনাদের দিকে, তাই তো? তাহলে আমার মিডল ফিঙ্গারটা কোন দিক যাবে, বোর্ডের দিকে না আপনাদের দিকে? আপনাদের দিকে যাবে, তাই না? তো গেল আপনাদের দিকে। এখন যদি আমি বৃদ্ধাঙ্গুলি খুলি, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে ওপেন হবে, উপরের দিকে, এবং তারটা লাফও দিতে উপরের দিকে। দ্যাটস হাউ ইউ ক্যান ফাইন্ড দ্য ডিরেকশন, ঠিক আছে। এখন যদি মনে করো তড়িৎ প্রবাহ উল্টা দাও, তাহলে তড়িৎ প্রবাহ এখন বোর্ডের দিকে যাবে, তখন আমি কিন্তু এই হাত বদলে, এই আঙ্গুল বদলে দেবো না, কারণ নর্থ আর সাউথ তো চেঞ্জ হয় নাই, বাট আমাকে তখন এই আঙ্গুলটা বদলাইতে হবে, তখন এটাকে আমি ঘুরাইয়া এই দিকে নিয়ে চলে যাব, রাইট? বুঝতে পারতেছি কাহিনীটা? জি স্যার। সবাই এখন বৃদ্ধাঙ্গুলি খুললে কোন দিক যাবে, নিচের দিকে, মানে তারটা তখন নিচের দিকে যাবে। আবার যদি তুমি তড়িৎ প্রবাহ ঠিক রেখে মনে করো আবার চুম্বকের নর্থটাও বদলে দাও, তাহলে এই আঙ্গুল ঠিক থাকবে, বাট এইটা ঘুরে যাবে, তখন এইটা ঘুরে যাবে, দেখো বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে ঘুরে গেছে। মানে এই তিনটা আঙ্গুল হচ্ছে রেফারেন্স, ঠিক আছে, কোনটা কোন দিক থাকলে কোনটা কোন দিক যাবে। দ্যাটস হাউ ইউ ক্যান ফাইন্ড দ্যাট থিং। তাহলে এইবার স্যারেলাইটের মতো সিমিলার কথা বলি, খেয়াল করো, যখন আমরা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করলাম তারটা উপরে দিকে লাফ দিল, তাই না, তাই তো? তো
এখন আমরা যদি উল্টা কাজ করি, চৌম্বক ক্ষেত্রে মাঝখানে তারটাকে নিজে নিয়ে আমরা ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কা করতে থাকি, তাহলে কি হবে, তখন এই তারের মধ্যে তড়িৎ প্রবাহ জেনারেট করবে, এবং এইভাবেও আসলে আমরা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে পারবো। তো নেক্সট দিন আমরা এখান থেকে কথা বলবো যে এখানে কি হচ্ছে বা সলিনয়েডে কি ঘটবে, এখানে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, বা আসলে তড়িৎ প্রবাহ প্র্যাকটিক্যালি পাওয়ার জন্য কি কি শর্ত মেনটেন করতে হবে বা কি কি লাগবে। এই পর্যন্ত সবাই বই থেকে পড়ে ফেলবেন এবং একটু ভালো করে বুঝে নিবেন, ঠিক আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে তো সি ইউ অন দ্য নেক্সট। আল্লাহ হাফেজ।